আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের শার্পের কনভেকশন উইথ গ্রিল মাইক্রো ওভেন কিভাবে চালাতে হয়। আমি অনেকদিন ধরেই দেখতেছি আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করতেছেন যে ভাই আমাদের মাইক্রো ওভেন আছে কিন্তু কিভাবে আমরা চালাইব, যদি এই বিষয়ে একটা টিউটোরিয়াল দিতেন। তো আমি আজকে সবার রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে। তো আমাদের আজকের ভিডিওতে আমাদেরকে হেল্প করবে আমাদের সুরজ ভাই, আমাদেরকে চালিয়ে দেখিয়ে দিবে। সুরজ ভাই আপনি কোথায়? আসসালামু আলাইকুম সুমন ভাই, ভালো আছেন আশা করি। জি, আজকে আমি দেখাবো শার্পের একটি ওভেন, মাইক্রো ওভেন। এটা হচ্ছে অল পারপাসে একটা ওভেন, সব কিছু করতে পারবেন, কনভেকশন গ্রিল সব কিছুই করতে পারবেন, এটাতে রান্না করতে পারবেন। এটার মডেলটা হচ্ছে R84। এটা 25 লিটারের একটা ওভেন। এটার ভিতরে পাচ্ছেন এরকম গ্রিল করার একটা খাঁচা, যেরকম দেখতেই পাচ্ছেন এমন দেখা যাচ্ছে, আর এরকম একটা প্লেট, এরকম একটা প্লেট পাবেন সাথে একটা চুরি, এরকম হবে। বিশাল জায়গা ভাই, 25 লিটার মাইক্রো ওভেন, এত জায়গা ভাই বিশ্বাসই হচ্ছে না। জি, তারপরে হচ্ছে আপনাকে এখন আমি যদি চালানো শেখাই, আপনি যদি চালাইতে চান ওভেনটা, সেক্ষেত্রে পাওয়ার দিয়ে এরকম পাওয়ার আসবে, দেখেন ঠিক আছে, এখানে ধরেন ডিসপ্লে। যখন আপনি কোনো কিছু তৈরি করবেন আগে ওই জিনিসটা সিলেক্ট করতে হবে, এই যে দেখেন এখানে লেখা আছে A1 A2 A3, যেমন এরকম প্রত্যেকটার নিচে লেখা আছে A3-তে আছে মিট, A4 আছে ভেজিটেবল, A5 আছে ফিশ, তারপর হচ্ছে A6 আছে পাস্তা, তারপর A8 আছে কেক পিজা, এইগুলো। এখন আমি যদি ধরেন এইখানে যতগুলো অপশন আছে এটার একটা যদি চালাই, যেমন ধরেন আমি করব হচ্ছে পিজা, পিজা আছে কিসে A9-এ, তাহলে আমাকে A9-এ যেতে হবে। ভলিউমটা ঘোরাইলে কি অটোমেটিক্যালি ধরে নেবে? এই যে এখানে ধরেন একটু কাছে এসে ধরেন, দেখেন এই যেখানে লেখা আছে অবলিক দিয়ে, প্রথমে আছে টাইম ওয়েট, তারপরে দেওয়া আছে হলো অটো মেনুস। এখন অটো মেনুস এটা ঘুরাইলেই আপনি অটো মেনুসটা সেট হবে, কিভাবে সেট হবে সেটা দেখাই দিচ্ছি। এই যে এরকম আসবেন, দেখেন এই যে ঘুরাইলে এরকম আসে, এই দেখেন A9 চলে আসছে। হ্যাঁ, এই যে A9 এখানে চলে আসছে, আসছে একটু কাছে নিয়ে দেখা যায়। জি জি, এই A9 হচ্ছে কি কি হবে, A9-এ পিজা। এবার এটার আমি কি করব, ইন্টার দেব। এই যে দেখেন এখানে ইন্টার লেখা আছে। জি জি, ইন্টার হলে কি হলো, এটা সিলেক্ট হয়ে গেল। ওই যে এটা কিন্তু এতক্ষণ লাভ পারছে, দেখছেন না? জি জি, এটা এখন বন্ধ হয়ে গেছে, ইন্টার দিলে সিলেক্ট। এবার দেব হচ্ছে ওয়েটটা, 200 গ্রামের ওজনের একটা পিজা করবো আমি। আচ্ছা, 200 গ্রামের ওজনের পিজা করলে এটা হচ্ছে আমি যখন এই যে ইন্টার বাটনটা চাপ দিয়ে দেব, এবার অটোমেটিক সে তার কাজ করা শুরু করে দেবে। অটোমেটিকলি স্টার্ট হয়ে গেছে, অটোমেটিক স্টার্ট হয়ে গেছে, এই আপনার পিজাটা অটোমেটিক তৈরি করে দিয়ে সে হচ্ছে আপনার অফ হয়ে যাবে, আপনাকে আর কিছুই করতে হবে না, অটোমেটিক সে অফ হয়ে যাবে। এরকম প্রত্যেকটা অপশন আপনি বারবার সিলেক্ট করে ওই করবেন, হয়ে যাবে। আর যদি আচ্ছা ভাই, আমি যদি শুধু গরম করি সেক্ষেত্রে আমি কিভাবে করব? শুধু খাবার গরম করলে আপনার টাইম কোনো কিছু সেট করার দরকার নাই, এটা খুলবেন, খুলে প্লেটটা খাবারের প্লেটটা দিয়ে আপনি এই যে এখানে ইন্টার বাটনটা চাপ দিয়ে দিবেন, এই যে স্টার্ট ইন্টার বাটনটা চাপ দিয়ে দিলে আপনার অটোমেটিক 30 সেকেন্ড উঠে যাবে। 30 সেকেন্ড উঠে গেলে আরেকটা চাপ দিয়ে দিলে আরো 30 সেকেন্ড হয়ে যাবে, 1 মিনিটে খাবার গরম হয়ে যাবে। এই জন্য দুইবার দুইটা চাপ দিয়ে দিলে আপনার 1 মিনিট যোগ হয়ে যাবে। এটা ওই এক্সট্রা মেনু টেনু এগুলো সেট করার কোনো প্রয়োজন নেই খাবার গরমের ক্ষেত্রে। আপনার অনেক সমস্যা হয়ে যায়, বেশি সমস্যা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি এটা হচ্ছে এরকম একটা ম্যানুয়াল বই পাবেন, এই বইটাতে অনেক সুন্দর করে বলা আছে যে কোনটা দিয়ে আপনি কি করবেন, এরকম একটা ম্যানুয়াল বই পাচ্ছেন। এটার সাথে এই ম্যানুয়াল বই দেখে সব কিছু করতে পারবেন, এটাতে সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসের বিবরণ কিভাবে রান্না করবেন সেটা দেওয়া আছে। আমরা যদি এটা দিয়ে গ্রিল করতে চাই ভাই, তাহলে কিভাবে গ্রিলটা করব? এই যে এখানে আসবেন, গ্রিলটা হচ্ছে এই যে এইখানে আসেন, দেখেন গ্রিল, গ্রিলে গিয়ে এবার C1 C2 C3 C4 এই চারটা অপশনে করতে পারবেন। এখন আপনি এই যে ধরেন C4 টাই করবেন, C4 টা করলে ইন্টার দিবেন,
সিলেক্ট হয়ে গেছে, লাপারাটা জি বন্ধ হয়ে গেছে। এবার হিটিং সিস্টেমটা দেখবেন এখানে, এখানে ওই যে ছোট ছোট দেখেন আপনি কোন দিক থেকে হিট আসতেছে এটা বোঝা যাইতেছে। ওই যে এখানে একটা ফ্যান আছে পিছনে এই গরম হাওয়াটা বের করার জন্য, আর চারটা স্তরে হিট হচ্ছে এবং শুধু উপরেরটা থেকে নিচ থেকে উপরের দিকে হিট হচ্ছে এই উপরের কয়েলটা থেকে, ঠিক আছে। এটা দেওয়ার পরে এবার আপনি সিলেক্ট করার পরে, এবার সিলেক্ট করার পরে আপনি হচ্ছে এই যে এরকম মিনিট সেট করতে হবে। ফ্রি হিট করার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে, যেমন আমি এক মিনিটকে দুই মিনিটে এরকম ফ্রি হিট করবো, ফ্রি হিট করবো এরকম ফ্রি হিট হয়ে যাবে। থ্যাংক ইউ সুরজ ভাই আমাদের ভিউয়ার্সকে এত সুন্দর করে বোঝানোর জন্য। তো আশা করি ভিউয়ার্স সুরজ ভাই যেভাবে বুঝিয়েছে এভাবে আপনারা পাক করলে অবশ্যই রান্না করতে পারবেন। আমি আপনাকে আবারও দেখাই, আপনি আরেকটা জিনিস দেখবেন, প্রথমে আপনার মেনু, আর আপনি ধরেন একটা এক কাপ চা গরম করবেন, সেই ক্ষেত্রে এইদিকে টাইম দিয়ে দিলে 90 মিনিট চলে আসবে, কিন্তু আপনি যদি টাইম থেকে শুরু করেন তো আপনাকে কি করতে হবে, তাইলে এইটারে এই যে এইটারে এইদিকে দিবেন, দিয়ে এইদিকে ঘুরাইতে থাকবেন, এবার টাইম বাড়তে থাকবেন। হ্যাঁ দেখছেন, জিনিসটা বুঝতে পারছেন জি ভাই? আর আপনি যদি সরাসরি আপনি যদি কোনো কিছু গরম করতে যান, 1 থেকে 2 মিনিট একটা খাবার, এক প্লেট খাবার গরম করবেন, কিংবা একটা সিঙ্গারা গরম করবেন, কি এক কাপ চা গরম করবেন, সেই ক্ষেত্রে আপনাকে টাইম সেট করে দিতে হবে, যেমন 1 মিনিট, 1 মিনিট, 1.5 মিনিট, এটা আপনার টাইম সেট করে তারপরে খাবারটা গরম করতে হবে। সেই ক্ষেত্রে কী করবেন একটু দেখবেন। হ্যাঁ সুমন ভাই এদিকে আসেন, এই যে এখানে দেখবেন টাইম লেখা আছে, এটা উল্টা দিকে দিবেন, দিয়ে এটা ডান দিকে দিয়ে দিলেই টাইমটা সেট হয়ে যাবে, টাইমটা সেট হইতেছে এই ডান দিকে গেলে, দেখছেন 11 মিনিট হয়ে গেছে। এখন আপনি এখানে দিয়ে স্টার্ট দিয়ে দেবেন, অটোমেটিক ওই খাবারটা গরম হয়ে এটা অফ হয়ে থাকবে, এরকম অফ হওয়ার পরে আপনি কোনো কিছু করার আগে সর্বপ্রথম খেয়াল করবেন এই জায়গাটা ক্লিয়ার আছে কিনা, এই যে ডিসপ্লেটা দেখেন, মানে এখানে 00 থাকে কিনা, হ্যাঁ এখানে 00 থাকে কিনা, এইভাবে আপনি চালাবেন, প্রত্যেকটা অপশনে কাজ করবে এবং প্রত্যেকটা অপশন খুব সুন্দরভাবে আপনি সমাপ্ত করতে পারবেন, শুরু থেকে শেষ খুব সুন্দরভাবে করতে পারবে। এটা তেমন কিছু না, শুধু একটু বোঝার এলো বিষয় আছে। আচ্ছা আসসালাম সুমন ভাই। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য।